প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি সর্ষে ইলিশ রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। তো এর জন্য 600 গ্রাম একটা ইলিশ মাছ নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা মশলার পেস্ট তৈরি করেছি। তো এর মধ্যে 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ সরিষা বাটা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, কিছুটা হলুদ পাউডার, 1/2 কাপ পরিমাণ মাস্টার্ড অয়েল, সরিষার তেল আমি ব্যবহার করলাম, শুকনো মরিচ 4-5টা। যেহেতু সরিষা ইলিশের জন্য সরিষার তেলটাই ব্যবহার করলাম, আপনারা চাইলে অন্য তেল ব্যবহার করতে পারেন। এখন ভালো করে মাছটাকে মিক্সড করতে হবে যেন মশলার মাছের সব জায়গায় পৌঁছে যায়, এমনভাবে মিক্সড করতে হবে সুন্দর করে। মাখানো হয়ে গিয়েছে, এখন 1.5 কাপের মতো পানি দিয়ে এটাকে কুক করব। মোটামুটি হাই হিটেই, হাই থেকে লো, মিডিয়াম থেকে হাই, একটু এরকমের আছে রান্না করব। যখন দেখবেন যে মাছ থেকে মানে পানিটা শুকিয়ে তেল ছেড়ে দিছে, তখন বুঝবেন যে মাছটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমার মাছটা রান্না হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দেব। এখন পরিবেশনের পালা। তো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।